কিচ্ছু হবে না, নমস্কার করে যাও। মা ভয় পাচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে সানডে, এখন বাজে হচ্ছে 9:30। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি, ঘরের কাজ প্রায় কমপ্লিট, মানে আমাদের নতুন ঘরের কাজ। আর এখানে আজকে মা পাপা কেউ কাজে যায়নি, কারণ আমাদের গাড়ি এসছে কাল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অক্ষয় তৃতীয়া আর ঈদ সবার কেমন কাটলো। তো অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে নতুন মেম্বার এসেছে, তোমরা দেখেইছো কালকের ভিডিওতে। তো এখন মা টিফিন বানাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি মা টিফিন কীভাবে বানাচ্ছে। ওয়েট, তো টিফিনটা কীভাবে বানাচ্ছে বললাম, কারণ মা প্রতিদিন হচ্ছে গ্যাসে রান্না করে। আজকে যেহেতু মায়ের ছুটি আছে, তো আমাদের ব্রেকফাস্টটাও দেখতে পাচ্ছ উনুনে হচ্ছে। ছুটি থাকা মানেই হচ্ছে উনুনে রান্না, কারণ গ্যাসটা অনেকটা সেফ হয়। তাহলে তরকারি হয়ে গেছে? আর দেখতে পাচ্ছ এইদিকে আমাদের গাড়ি রাখা রয়েছে। এতক্ষণ আমি গাড়িতে বসেই তোমাদেরকে ইন্ট্রোটা আর কি দিচ্ছিলাম। অক্ষয় তৃতীয়াতে নতুন জিনিস নিতে হয়, তো অনেক সময় নাকি সোনার জিনিস নিতে হয়। তো সোনার জিনিসের বদলে অনেক দামি জিনিস চলে এসছে আমাদের কাছে। এবার এটাকে ভালোভাবে হচ্ছে, মানে যেহেতু এটা ইএমআইতে নেবা, ভালোভাবে ইএমআইটা শোধ করতে হবে, যাতে নেক্সট টাইম আরও বেটার কিছু, আরও ভালো কিছু আমরা আরও নিতে পারি। হ্যাঁ, কারণ আজকে দু চাকা নিয়েছি, মানে কোনোদিন যে ভবিষ্যতে চার চাকা নেবো না সেটা তো নয়, মানুষের স্বপ্ন থাকতেই পারে, স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে। তো আশা করছি এটার ইএমআই মোটামুটি শোধ হবে 3 বছরে। 3 বছরে এটার ইএমআই কমপ্লিট হবে। তারপর যদি কখনো আমাদের ইচ্ছা হয়, আমরা দুজন মিলে চাইলে একটা চার চাকা নিতেই পারি, কারণ আমাদের যেহেতু ফ্যামিলিটা খুব একটা ছোট নয়, খুব একটা বড়ও নয়, মানে আর কি আমরা টোটাল 5 জন মেম্বার। তো একটা বড় গাড়ি হলে আর কি সবসময় সব জায়গায় একসাথে ঘুরতে যাওয়া যায়, তাই না মা? আর হচ্ছে স্কুটিটা মেন হচ্ছে নেওয়ার রিজন হচ্ছে, আমাদের এখান থেকে প্রচন্ড গাড়ি ভাড়া বেরিয়ে যায়, আর পাপার একটা শখই ছিল। তো মাম্মু ঘুমাচ্ছিল, ওর কান্নার আওয়াজ পেয়ে আমি ভিডিওটাকে স্কিপ করে আর দৌড় দিয়েছি, উঠে গেছে ঘুম থেকে। তো কালকে যেহেতু আমরা পুজো করেছিলাম, তো কালকে সেলিব্রেশন করতে পারিনি গাড়িটার জন্য। তো আজকে আমরা সেলিব্রেট করব, আজকে আমাদের ঘরে আমার ফেভারিট মাটন রান্না হবে। কালকে কিনে নিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম আসার টাইমে। ভালো লেগেছে গাড়িটা? দারুণ, হ্যাপি আমি। গাড়িটার কালারটা কি সুন্দর না? মানে কি বলতো, আমার বিরাট শখ, শখটা আজকে পূর্ণ করলো ভগবান, ভগবানকেও হ্যাপি, ধন্যবাদ, ভগবানকেও ধন্যবাদ। একে নাও আজ আজকের ব্রেকফাস্ট, রুটি আর আলুর তরকারি। সবাই খেতেও বসে গেছে। আবার নারকেলটা দাও তো। এটা হচ্ছে কালকের নারকেলটা, যেটা ওই ঠাকুরকে মানে দেওয়া হয়েছিল। মিষ্টি আজ। তোমরা এখন তো যাবে না গাড়ি চালানো শিখতে? বিকেলে আর যাবে না? তুমি যাবে না বিকেলে? এখন যেতে পারবো না, এখন তো মাকে হেল্প করতে হবে, রান্না করতে হবে না। তো পাপা এখন যাচ্ছে গাড়ি চালানো শিখতে। করো না, যাও নি, যাও নি, সাবধানে চালানো শেখাবে। এক্সাইটমেন্ট এরকম করছে। ভালো করে চালি, আর 3000 টাকায় 2 মাসের মধ্যে এটা আগে ঠিক করে নেবো। চালা স্টার্ট দিতে হবে। তুই কি বসে ফেলে দেবে তো? পারবে না? তুমি না গেলাম কেন? বাবারে আমার না, আমি এখন যাবো নাইটি পরে স্কুটি চালানো শিখতে। স্টার্ট করি? হ্যাঁ করো। ওইটা ঘোরালে স্পিড বাড়বে, ওই ওই পাশে হাঁটবে, ডান দিকেরটা ঘোরাও। আস্তে 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 ঘোরাতে হবে, এত জোরে ঘোরাতে নেই, আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। আরো আস্তে
পিয়াজটা ভাজা হয়ে গেছে? তো এখন আমাদের উনুনে মাটন রান্না হবে। এই যে মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে মা পিয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছে। এবার ওঠো, তোমার কাজ শেষ। গোলে নরম হয়ে যাবে। গ্যাসে করলে তো অতক্ষণ ধরে কষানো যায় না, অনেকটা গ্যাস পড়ে না। আমাকে দিয়ে দাও। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, একটু প্রবলেম হচ্ছে। মা হলুদের গুঁড়োটা আছে, এই তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা মামাকে দিয়ে পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে, পেয়ে গেছি। তো এখন তো প্রেম গেছে পাপাকে নিয়ে গাড়ি চালানো শেখাতে। তো ওরা কি হয়েছে, আমার পাপা খুব তাড়াতাড়ি শিখে গেছে, চালাতে চালাতে এত দূর চলে গেছে যে এখন আসতে টাইম লাগে। সেই সোনারপুরের ওইদিকে চলে গেছে, মানে আমাদের এই উচ্চপোতা থেকে ভেতরের রাস্তা দিয়ে সোনারপুর যাওয়া যায়, ঠিক আছে, মানে মেন রোড দিয়ে না কিন্তু ভেতর দিয়ে দিয়ে। হ্যাঁ, তো সেখানেই চলে গেছে চালাতে চালাতে পাপা, যেহেতু প্রথমবার চালাচ্ছে, একটা মানে খুশিতে একটা আর কি কন্ট্রোল করতে পারিনি নিজেকে। তো ওনারা এখন আসছে, তাই জন্য আমাকে এক হাতে ক্যামেরা করতে হচ্ছে। মা তো অনেক ব্যস্ত, মেয়েকে নিয়ে মা পারছে না। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। মাটনটা প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, ভেবেছিলাম আরও অনেকক্ষণ ম্যারিনেট করবো, কিন্তু এই ভিডিও করতে করতে, তারপরে কালকের ভিডিও এডিট করতে করতে, সেটাকে পোস্ট করা, থাম্বনেল দেওয়া, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, তো এই দিকটা অতটা ধ্যান দেওয়া হয়নি। চলো, চর্বিটা দেখেছ, এটা যখন একটু গলে যাবে এরকম খুন্তি দিয়ে এ করলেই কেটে যাবে, আর আমি আলাদা করে বটি দিয়ে কাটিনি। ওই যে এসে গেছে, পাপা শিখেছে গাড়ি চালানো? কতটা পুরো শিখে গেছে? মা যা আনতে বললো এনেছো, পোস্ত আর সর্ষে? চলে এসছে, সেই সকালবেলা ব্রেকফাস্ট করে দুজনে বেরিয়েছিল। মাঝখানে একবার প্রেম এসেছিল, ওই চিংড়ি মাছ, আজকে আমাদের ঘরে চিংড়িও রান্না হচ্ছে, এখনো ওটা হয়নি, ওটা একদম লাস্টে হবে। তো চিংড়ি মাছ আনতে মা দিয়েছিল, চিংড়িটা ও দিয়ে আবার চলে গেছিলো পাপার কাছে। তো এখন শুনছি পুরোপুরি মোটামুটি শিখে গেছে, আর একটু হাতটাকে এ করতে হবে, কারণ এখন অব্দি রোডে, যেহেতু মেন রোডে যায়নি না, মেন রোডের ব্যাপারটা একদমই আলাদা, সব গাড়ি ঘোড়া থাকে ওখানে, তো ওখানে সব থেকে ভালোভাবে সেফলি চালাতে হবে। প্রচণ্ড রোদ বাইরে, এই রোদের মধ্যে বসে বসে উনুনে রান্না করা, মানে মাংসের সাথে সাথে আমিও সিদ্ধ হয়ে যাচ্ছি ভালো মতো। এই যে দেখো কি সুন্দর একটা চা দেওয়ার মতন করে দিল ওপরে, যাতে রান্না করতে কোনো প্রবলেম না হয়। ওই যে এবার একটু আরাম লাগছে। এই জলটা কি দিয়ে দেবো? দেখ দেখে নে, এটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি এক হাতে ক্যামেরা করছিলাম, এখন আমার ক্যামেরাম্যান চলে এসছে, শান্তি। এখানে দেখো মাংসটা অনেকটা কষা হয়ে গেছে, মানে এখনো এখানে এক দেড় ঘন্টা টাইম লাগবে, এটা পুরো সিদ্ধ হতে আমরা একদম প্রেশার কুকারে দেব না, মানে 800 গ্রাম মতো মাংস আছে। তো এবার এই চর্বিটাকে হচ্ছে তুলে খাওয়া হবে। মাংস বানালে সেটা চিকেন হোক কিংবা মাটন, কষা আমাদের খেতে লাগবে। মাটনে কি হয়, যখন কষা হয় তখন আমরা মাংসটা খেতে পারি না, কারণ অনেক শক্ত থাকে। তো এই চর্বিটা, এই যে মাটন ফ্যাট, এটাকেই আমরা খাই আর কি, এটা একটু এক্সট্রা নিয়ে আসি, টাকা লাগে না, একদম ফ্রি, বেশি নিতে গেলে তখন টাকা দিতে হবে। উঠছেই না, পালিয়ে যাচ্ছে হাত থেকে। এই যে এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, জানি না কিরকম আসছে, এডিট করার টাইমেই বুঝতে পারবো। আরো অনেকগুলো আছে, এই যে উঠতেই চায় না,
দারুন দারুন, কোন কথা হবে না। একদম গলে যাচ্ছে মুখে পড়লে। এই যা, জানি অতটা ভালো না খাওয়া, কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর আমাদের ঘরে যেহেতু মটন খুব একটা আসে না, বলতে পারো মাসে 2-3 বার, তো যখনই আসে তখন আর কি একটু আমরা নিয়ে আসি এক্সট্রা মটন ফ্যাট। যা লাগছে না খেতে বোঝাতে পারবো না তোমাদেরকে বলে। এখানে এখন স্যালাড কাটা চলছে। টমেটো দেবে না? হ্যাঁ টমেটো আছে। চলো, তো মাংসটা তো প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। মাটন যেহেতু একটু টাইম লাগে হতে, আর আমরা তো প্রেশার কুকারে দিইনি। আর চিংড়ি মাছের ভাপাটা বাকি আছে, ওটা হয়ে গেলেই কমপ্লিট রান্না। এখন আমি স্নান করে নিই, আজকে তো সানডে, শ্যাম্পু করতে হবে, মাথায় তেল দিয়েছি। চলো স্নান টান করে নিই, দেন আবার দেখা হচ্ছে খাবার সময়। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে গত 3 দিন ধরেই ওয়েদারটা খুব ভালো যাচ্ছে। এরকম যদি মাঝে মাঝে একটু মেঘলা ওয়েদার হয় তাহলে কিন্তু গরমটা অতটা ফিল করা যায় না, মানে গরমটা সহ্য করা যায়, তাই না? তো চলো 3টে বাজে প্রায়, খেতে বসতে হবে। বিকেলবেলা আবার আজকে একটু বেরোবো, কারণ নতুন গাড়ি আছে, একটু আশেপাশটা ঘুরবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই যে মাটন, আজকের কিং অফ দ্য ডিশ। নালি পিসটা দেখো, মাটনটা আজকে আমি বানিয়েছি, তো একটু পরে খেয়ে জানা যাবে কেমন হয়েছে, মারা বলতে পারবে। তো আজকে দুপুরের লাঞ্চ, মাটনটা তো তোমরা দেখলেই, এখানে হচ্ছে পাঁচমিশালি একটা সবজি আছে, আর এটা হচ্ছে চিংড়ির ভাপা। এই যো চিংড়ি ভাপা। তো এটা রেসিপিটা আমার শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর এখানে মা আজকে একটু আমের চাটনি মাখা মাখা মতো করেছে, অন্য সময় একটু ঝোলঝোল করে। আর এখানে এই যে মিস্টার শর্মা স্যালাড কেটেছে, তো চলো খাওয়া দাওয়া করে নি। মাটনটা ভালো হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খাও, কবজি ডুবিয়ে খাচ্ছি। ভালো হয়েছে? দারুন। আতে সবাই নিচে খাচ্ছি আমরা, শুধু একজনই ওপরে খাচ্ছে। ওই যে অপূর্ব, দারুন, থ্যাংক ইউ। গুড ইভিনিং ফ্যামিলি, তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় কথা বলছি। এখন বাজে পুরো 6টা, তো এখন গরমের টাইম বলে ওই জন্য এখনও অন্ধকার হয়নি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। তোমাদেরকে বললাম একটু আগে যে বিকেলে একটু বেরোবো, তো ভেবেছিলাম 5টায় বেরিয়ে যাবো, কিন্তু 5টায় বেরোনো হয়নি। ঘরে পাম্মা এসেছিলো আজকে, তো এখন অবধি ওরা যায়নি, এবার একসাথে আমরা বেরোবো। চলো আস্তে চালাও। পাপা একটু একটু চালানো শিখেছে, এই তো শিখে গেছে। কি ভালো লাগছে দেখতে না? সাবধানে চালাবে, আমি এখন পাপার মানে স্কুটিতে বসেছি, পাপা ড্রাইভ করছে, পাপা চালাচ্ছে, উল্টো পাল্টা বকছি আমি, পাপা ড্রাইভ করছে। দেখো আস্তে চালাও, ভালোই চালাচ্ছে, ফার্স্ট টাইম চালাচ্ছে, ভালোই চালাচ্ছে। আস্তে আমি নেমে যাই এখানে, মাদেরকে নিয়ে যাও সাবধানে। না না খুব ভালো চালিয়েছে, ভয় কিসের, বসো না, তুমি চেষ্টা করো দুদিকে পা করে বসার, স্ট্যান্ড করা আছে ওখানে। হ্যাঁ মামাকে বসো, মা বসো, দুদিকে পা দিয়ে বসে বাবার একটু সুবিধা হবে। হেলমেটটা পরে নেবে নাকি? কিচ্ছু হবে না, নমস্কার করে যাও। মা ভয় পাচ্ছে,
তুমি তো ভালোই শিখিয়ে দিয়েছো। তো মারা এখন এগোচ্ছে, আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কতটা যাওয়া যায় হেঁটে হেঁটে। মানে কোথায় যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই, শুধু গাড়ি আছে বলেই বেরিয়ে গেছি, তাই না? ভালো চালাচ্ছে কিন্তু, বলো। আমরা হাঁটতে হাঁটতে কতদূর চলে এসেছি, পুরো ঝিলের পাড়ে চলে এসেছি। পাপা এখনো রিটার্ন করেনি, আমরা এখানে ওয়েট করবো, বেশি দূর হাঁটবো না, অনেকটা দূরে চলে এসেছি আমরা। এই দেখো এখানে একটা পিকনিক স্পট রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখন অতটা ক্লিয়ার আসেনি, কারণ তখন আমরা টোটো করে যাচ্ছিলাম হাটে, বানতলা হাটে। সোজা রাস্তা গেলে এদিকে বানতলা হাট পড়বে, এই দেখো এইদিকে হচ্ছে পিকনিক স্পটটা, এইদিকে গেলে সোজা গেলে। এটা হচ্ছে ভেড়ি, ভেড়ি বলে তো এটাকে, এটা হচ্ছে ভেড়ি, এখানে মাছ চাষ হয়। আমাদের বাড়ির আশেপাশে আসলে তোমরা শুধু এগুলোই দেখতে পাবে, কোনো ধানের জমি পাবে না, এই মাছ চাষ করার ভেড়ি, ঝিল এগুলোই দেখতে পাবে। এখন জল যাচ্ছে, এই যে রাস্তা, সোজা গেলে বানতলা হাট, আমাদের বাড়িটা হচ্ছে এইদিকে সোজা গেলে। সূর্যি মামা প্রায় ডুবে গেছে, এবার চাঁদ মামা আসবে, আকাশে আর সূর্যি মামা নেই এখন। এই যে ওই জঙ্গলটা হয়ে আছে ওখানটাতে, ওই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট, ছোটোখাটো, খুব একটা বড় না। আমি এসেছি মানে পিকনিক করতে আসিনি, এমনি ঘুরতে এসেছিলাম হাঁটতে হাঁটতে। ওই যে আসছে ওইটা না, ওই যে এসে গেছে বাপি হালদার, কি সুন্দর জায়গা সত্যি। কেমন লাগলো? মা কই? মাকে রেখে চলে এসছে ওইখানে, এবার আমরা দুজন উঠবো, মানে এখন হচ্ছে তিনজন আর কি যাবো। মাঝখানে আমি বসলাম, না তো পাটা রাখতে পারবো না। আস্তে চালাও, পাপা এখন ড্রাইভ করছে গাইস, অন্ধকার হয়ে এসছে বলে জন্য ছবিটা একটু ঘোলা ঘোলা লাগছে, ভিডিওটা দারুণ লাগছে, দারুণ। এসব রাস্তায় বাইক স্কুটি আর চার চাকাও আসতে পারে, কিন্তু সাইকেলে করে আসলে ভীষণ কষ্ট, সাইকেল বলো টোটো বলো ভ্যান বলো, প্রচণ্ড মানে আর কি ঝাঁকায় গাড়িটা। আর একজনকে দেখ উল্টে যাবে পিছনে, আমি করো না, না ভয় লাগে বাবা। কোথায় ছেড়ে এসছো মাকে? তিনজন আরামসে বসে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, পাঁচজনও বসে যাবে নাকি, এখানেই সম্ভব। আনন্দপুরের বাইরে গেলে ঠ্যাঙাবে পুলিশ, একদম ঠ্যাঙাবে। এই যে মা আর মেয়ে দাঁড়িয়ে আছে, এখানে কেন দাঁড়ালে মা? কিছু তো নেই এখানে, বললাম তো এখানে নামবো। তারপর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘরে চলে এসেছি, বাইরে আর বেশিক্ষণ কাটাইনি, কারণ কাল থেকে মামার এক্সাম স্টার্ট হচ্ছে। কাল হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা, কিন্তু আমি ওকে ড্রয়িং করাচ্ছি, তার কারণ ও ড্রয়িংটা খুব একটা ভালো করতে পারে না, কালারটা আর কি বাইরে বেরিয়ে যায়, সেই জন্যই ড্রয়িংটা করাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক অনেক ভালোবাসা দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, টাটা, গুড নাইট।